আসসালামু আলাইকুম, হাসান এবের 92 তে আপনাদেরকে স্বাগতম বাগাল বন্ধুরা। বুধবার 27/7/2022 সাল গরুব বাজারে একটি পাখি ও কবুতরের হাট বসে থাকে। তো এখানে কিছু বাজরিকা দেখতে পাচ্ছেন আপনারা। এখানে এডাল পেয়ারগুলি 800 থেকে 900 মধ্যে পাওয়া যাবে। এখানে দুই জোড়া এডাল আছে, তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর জোড়াগুলি। আর বাজরিকারের মেল হচ্ছে যে এখানে এই যে নাকের মধ্যে নীল যেটা, সেটা হচ্ছে মেল। এই যে আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে মেল, আর ফিমেল হচ্ছে এইখানে, এটা আমি দেখাই দিলাম। এই যে ফিমেল নাকের মধ্যে বাদামি থাকবে, এই যে এই যে। এ হচ্ছে মেল ফিমেল। যারা বাজরিকার চিনতে পারেন না, কনফিউশন আছেন, তাদের জন্য আমি শুধু এটা বলছি। আলামিন ভাইয়ের সেটআপে আসছি। আজকে কিছু আকর্ষণীয় পাখি আছে। এই যে গোল্ডিয়ান ফিনস দেখতে পাচ্ছেন আপনারা, গ্রিন গোল্ডিয়ান, গিল, গ্রিন এবং ইউলো। ভাই গ্রিন অ্যান্ড ইউলো কত টাকা চান এটা? এটা আপনার 5,500 টাকা চলছে জোড়াটা। আমাদের বাজারে এই প্রথম আপনি আনছেন হয়তো বা, অনেক সুন্দর একটা কালার। তো আলোচনা সাপেক্ষে কিছু কম রাখা যাবে? হ্যাঁ অবশ্যই কিছু আলোচনার সাথে কম রাখা যাবে। ঠিক আছে, গোল্ডেন ফিনস। আর এখানে কোকাটেল আছে, কোকাটেলের বেবি। এগুলা বেবিগুলোর বয়স কত? এটা আপনার 8 মাস। প্রত্যেকটার দাম কত? মানে জোড়া না, প্রত্যেকটার দাম চাইতেছে আপনার 2500 টাকা পিস। 2500 টাকা পিস। আর একসাথে নিলে দুইটা একসাথে নিলে আপনার 4500 টাকা হবে। কি অবস্থা ভাই? এখানে একটা টিয়া পাখি জোড়া দেখতে পাচ্ছি আমরা। আর এখানে একটা ময়না দেখতে পাচ্ছি, কথা বলে ময়নাটা, আসসালামু আলাইকুম বলে। তো আপনারা দেখতে পাচ্ছেন ময়নাটার দাম 15,000 চাওয়া হচ্ছে, কারণ কথা বলে। তো সালাম দিলে সালামের উত্তর দেই বলতেছে। এই যে আর টিয়ার জোড়াটা, ও আচ্ছা, হুম, আর নিচে এই যে এখানে একটা প্রেস 2500, ওইটা 3000 টাকা। আর একটা ককাটেল আছে, আর একটা লুটিন, ওইটা এটা কিরকম চান? ককাটেল 2200। বাজরিকার গুলি কিরকম? বাজরিকার প্রাইস হলো আপনার 850। এখানে পিস পিস লাব্বাডের দামটা বলেন। এটা আপনার 4500 টাকা। এর বয়সটা কি? রানিং। এটা রানিং? হ্যাঁ রানিং। আর এখানে লুটিনো পিস পিস কত টাকা চান? এটার বয়স কিরকম? এটা রানিং, এটা নর। ওপরে বাজরিকারটা এটা আপনার 750 টাকা ফিক্সড। 750 টাকা না? এ ছিল বাইরের কাছে পাখিগুলো। তো যারা নিবেন বাইরের নাম্বারটা দিয়ে দেন আপনার, 09-86-10-13-17। ধন্যবাদ। আমরা আসলাম এই যে মোহাম্মদ ইলে ভাইয়ের ছেলের কাছে, উনি আমাদের সব কিছু বলবেন। দাম টাম তো ভালো আছে না? আসসালামু আলাইকুম। আপনি জি সালামু আলাইকুম, অভিনন্দন জানাই আমাদের যিনি আমাদের প্রতিবেদন করছেন, তিনি একজন শিক্ষক মানুষ, আমাদের প্রাণপ্রিয় হাসান মাস্টার ভাই। ভাইজানকে অভিনন্দন। ভাইজান কীরকম আছেন আপনি? হ্যাঁ বাজিকার আপনার, আমরা এগুলি 1500 করে বিক্রি করতেছি। জি 1500, খুবই ভালো মানের বাজিকারগুলি। জি হ্যাঁ, এডাল এটাও আমরা 1200 করে বিক্রি করতেছি এটা। জি এটা 1200। হ্যাঁ এগুলো 1200 টাকা কোয়ালিটি। জি সেম কোয়ালিটি। জি হ্যাঁ, জি বাচ্চা আছে, ওগুলো আমরা 1000 টাকা করে বিক্রি করতেছি। জি এগুলি 800। জি জি ভাইয়া, জি নিচে, জি খরগোশ আপনার এখানে বিক্রি করতেছি 400 টাকা জোড়া। রানিংটা আছে আপনার 800 রানিং। জি বাচ্চারই 400, বাচ্চারই 400 টাকা। জি মোটামুটি
মাত্রাটা আনেন নাই না আজকে আসলে রোদের তাপমাত্রাটা বেশি এই জন্য আমার লোকেশনটা হচ্ছে ভৈরব কালীপুর হাই স্কুল রোড নাম্বারটা হচ্ছে 01920183565 হাসান মাস্টার ভাইকে অভিনন্দন জানাই আসলে তিনি মানুষের সুখ দুঃখ তুলে ধরেন তো আমরা পাকির বাজারের পক্ষ থেকে হাটের পক্ষ থেকে ভৈরবের পক্ষ থেকে অভিনন্দন জানাই ভাইজানকে ভালো থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কাইম ভাই ভালো আছেন কি কি পাখি আনছেন আসসালামু আলাইকুম আমার নাম্বার 01909 06 77 84 ধন্যবাদ এখানে কিছু বাজরিগার আছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা বাজরিগারের বেবি মাত্র 150 টাকা করে এই যে দেখতে পাচ্ছেন একবারে কম টাকায় এখানে এক জোড়া ব্রিডিং ফিয়ার আছে ভাই ব্রিডিং ফিয়ারটা কত টাকা এটা তো বললেন না 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 বাজরিগার ব্রিডিং ফিয়ারটা এটা 1200 আচ্ছা আচ্ছা ঠিক আছে এখানে এই যে দেখতে পাচ্ছেন ওকে এখানে অনেকগুলো কুরকুশ আছে আমি কাকার কাছে আসছি তো কাকা কুরকুশগুলো কোনটা কীরকম জোড়া 500 টাকা আর ওইগুলা এটা হচ্ছে 400 টাকা জোড়া আর এটা হচ্ছে 800 টাকা অনেক সুন্দর সুন্দর জোড়া দেখতে পাচ্ছেন আপনারা তিতির কত টাকা চান 800 টাকা তিতির জি আজকে কুরকুশ কম কেন আপনার কাছে ও আচ্ছা আচ্ছা বড় সাইজের কিং কবুতর দেখতে পাচ্ছেন আপনারা বড় সাইজের কিং কবুতর একবারে বড় তো 8000 টাকা চাওয়া হচ্ছে কিংটা আর দেশি কবুতর রয়েছে অনেকগুলা এখানে 500 থেকে 1200 টাকা পর্যন্ত দেশি কবুতর এখানে আসে তো আপনারা নিলে বিভিন্ন ধরনের কবুতর এখানে নিতে পারবেন আয়েশা দূর দূরান্ত থেকে মানুষ আসে এখানে কবুতর এবং পাখির জন্য ভালো একটা হাট